ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, এখানে যে ভাই প্রশ্ন করেছেন যে তওবা করতে হলে শুধু মুখে তওবা তওবা করলেই চলবে নাকি এটা অন্তর থেকে করতে হবে, তো এই প্রশ্নের উত্তরে এক নম্বর কথা হলো যে তওবা করা এটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ পাপ মানুষের দ্বারাতে হয় কম আর বেশি, এই জন্য ওই সমস্ত পাপ করে যদি কেউ মারা যায় তাহলে সেই পাপে তাকে শাস্তি পেতে হবে আল্লাহর নিকট। এই জন্য মহান আল্লাহ পাক তার অসীম দয়াতে পাপের দরজা উন্মুক্ত রেখেছেন যাতে করে বান্দারা ভুল বুঝলে সেই ভুল থেকে যেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। এটা আল্লাহ পাকের একটা অতি দয়া এবং মহান অনুগ্রহ। এখন একজন মানুষ না জানতে শয়তানের চক্রান্তে অজানাই একটা পাপ করেছে, হয়তো সে মদ পান করত বা হয়তো সে ব্যভিচার করেছে কি সুদ খেয়েছে ঘুষ খেয়েছে অপরের টাকা পয়সা ধন মাল হয়তো অন্যায়ভাবে হরণ করেছে, তো এখন সে যদি ভুল বুঝতে পারছে যে আমার দ্বারা এগুলো অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি এখন এগুলো থেকে তওবা করতে চাইছি, তাহলে এর জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো যে তার দ্বারাই যে পাপ ঘটে গেছে সেই পাপের উপরে চরমভাবে লজ্জিত হওয়া যে ছি আমি এরকম এরকম পাপ করেছি একজন মুসলমান হয়ে, মানে চূড়ান্ত বা চরমভাবে সেই পাপের উপরে যা ঘটে গেছে লজ্জিত হওয়া এবং দুঃখিত হওয়া, মনে মনে অনুতপ্ত হওয়া অনুশোচিত হওয়া, এটা হলো এক নম্বর শর্ত। তারপরে দুই নম্বর শর্ত হলো যে যে পাপ ঘটে গেছে ওই পাপ আমি আর আগামীতে কখনো করব না, এটা মনে মনে সংকল্প করা, মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং সেই পাপ থেকে বেঁচে থাকা, এর জন্য প্রাণপণ চেষ্টা করা। তিন নম্বর শর্ত হলো যে এই পাপ পুনরায় আমি করব না এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যেটা আগেও ইঙ্গিত করা হলো। তো এগুলো শর্ত সামনে রেখে একজন মানুষকে তওবা করতে হবে। তাহলে দেখা গেল কি যে পাপ থেকে তওবা করতে হলে এখানে মন এবং অন্তরেরও প্রয়োজন, অন্তর থেকেও তাকে প্রয়োজন মানে তওবা করতে হবে যে এই ধরনের পাপ আমি আর কখনো করব না এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আর মুখে সে বলেও তওবা করবে যে আমি যেটা করেছি এটা ভুল, তার জন্য আল্লাহর কাছে তওবা করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর মাধ্যমে বা নিজের ভাষায় যে করে হয় আল্লাহকে নিজের ব্যাপারটা খুলে বলা এবং বুঝানো যে আল্লাহ আমি এরকম না জেনে ভুল করে পাপ করেছি আমি আর কখনো এই ধরনের পাপ করব না এইসব বলে মানে পাপ করা সরি তওবা করা, এটা হয়ে গেল। তো এইগুলো যে পাপ, এই পাপগুলো যখন মানে আল্লাহ এবং বান্দার মাঝখানে সম্পর্ক রাখবে, কিন্তু কোনো পাপ যদি এমন হয় যেটা মানুষের সাথে সম্পর্ক তাহলে এমত অবস্থায় একটি চতুর্থ শর্ত বাড়বে যে ওই ব্যক্তি যার সে অন্যায় করেছে বা যার কারণে তার পাপ হয়েছে তার কাছ থেকে ক্ষমা করা বা সেটা পরিশোধ করা, যদি কারো ধার নিয়েছে আর সেই টাকা পরিশোধ করে নাই কি অন্যায়ভাবে কারো টাকা হয়তো ছিনতাই করে নিয়েছে চুরি করে নিয়েছে, তাহলে তার হক বা অধিকার তাকে ফেরত দেওয়া এটা হচ্ছে একটা শর্ত, কিংবা কারো হয়তো পরনিন্দা পরচর্চা করেছে গীবত করেছে তো তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যে ভাই আমি আপনার ব্যাপারে এরকম কুমন্তব্য করেছি বা কারো সামনে আপনার গীবত করেছে ইত্যাদি, তো
এইগুলো যদি বান্দার সাথে সম্পর্কিত হয় তাহলে সেই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা কোনো টাকা পয়সা মাল ধন এই ধরনের হক অধিকার হলে ফেরত দিতে হবে। এটা হয়ে গেল। আর পঞ্চম নম্বর শর্ত হলো একটা, যে যেটা সকল আমলের ক্ষেত্রে, যেই কোনো আমলের ক্ষেত্রে নিয়ত, তো আপনি যে তওবা করবেন তো এখানে আপনার নিয়ত হতে হবে যে আমি খালেসভাবে এই তওবা একমাত্র আল্লাহর জন্য করছি। তো এই সমস্ত শর্তগুলো সামনে রেখে একজন মানুষকে তওবা করতে হবে। আর যদি কেউ শুধু এমনি মুখে মুখে বলে দিল তওবা তোবা আস্তাগফিরুল্লাহ তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, কিন্তু মন থেকে সে বলল না, তার মনে যেমনকার তেমন শয়তান ঢুকেই আছে, সে হয়তো আবারও পাপ করবে, মন থেকে লজ্জিত হয়ে মানে সে তওবা করছে না, বা আমি এই তওবা করছি এরপরে এই পাপ আর কখনো করব না এরকম সংকল্পবদ্ধ হয়ে সে তওবা করছে না, শুধু মুখে মুখে বলে দিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তোবা তোবা তোবা, তো এইভাবে শুধু তওবা যথেষ্ট হবে না। এতে মানে মন থেকেও করতে হবে, মুখের দ্বারাও করতে হবে, অনুরূপ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও এই তওবা করাটাকে ব্যক্ত করতে হবে। অর্থাৎ মানে ভালো এবং নেকির কাজ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করে যে পাপ করা হয়েছে সেই পাপটাকে মানে শেষ করার, মেটানোর চেষ্টা করতে হবে মন থেকে, যে আমি বেশি বেশি করে নেকির মাধ্যমে আমার কৃত পাপকে ক্ষমা করতে চাইছি, মিটাইতে চাইছি। এই হলো তওবার ব্যাপারে মোটামুটি কিছু আলোচনা যা আপনি বিস্তারিত জানতে চেয়েছিলেন, আশা করি সন্তোষজনক হয়ে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।